পূর্ব বর্ধমান জেলার ভাতারের নরজা এলাকায় রাইস মিলে এক কর্মী বর্ধমান থেকে বাসে নরজা আসছিল। তিনি যখন বাস থেকে নামেন তখন দেখেন তার পকেটে থাকা 2,41,000 টাকা নেই। ওই ব্যক্তির নাম অরূপ ভট্টাচার্য, বাড়ি শেহারা বাজারে। এরপর তিনি ভাতার থানায় লিখিত অভিযোগ জানান গতকাল সন্ধ্যায়। পুলিশ তড়িঘড়ি তার তদন্ত শুরু করে গতকাল রাত্রে ওই মহিলাকে গ্রেপ্তার করে। তারপর ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে আরও এক মহিলাকে গ্রেপ্তার করে বীরভূমের সাঁইথিয়া থেকে। আপনার কি নাম? বাড়ি? বাড়ি কোথায় আপনার? কোথায় বাড়ি? আমাদপুর। ওই মহিলার বাড়ি বীরভূম জেলায়। ধৃতরা হলেন আয়েশা রায় ও এস বেরিয়া বেদী। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। তো ভাত থানায় এসে আমি শুনলাম যে একটি বর্ধমান থেকে হাটোয়া যাবার বাসে নরজাই গতকাল কিছু টাকা ছিনতাই হয়েছিল। তো সেই টাকা ছিনতাই হয়ে যাওয়ার পর কত টাকার মতো কি শুনলেন? শুনলাম নাকি 2,41,000 টাকার মতো শুনলাম। তো ভাত থানা পুলিশ তৎপরতায় দুজন মহিলাকে অ্যারেস্ট করেছে। তো আমরা ভাতার থানার গ্রাম হিসাবে, আমাদের ভাতার থানার বাসিন্দা হিসাবে আমরা পুলিশের প্রতি খুব ভরসা রাখছি যে আমাদের ভাতার থানা পুলিশের কাজের সফলতায় আমরা বাসে তো এই ধরনের মহিলা ঘোরাফেরা করে, তো আপনি সাধারণ মানুষকে কী বলবেন? আমি সাধারণ মানুষকে এই বার্তাটাই দেবো যে আপনারা নিজেদের টাকা পয়সা এবং মাল নিজের দায়িত্বে রাখুন এবং সচেতনের মধ্যে থাকবেন যেন এরকম ধরনের ঘটনা পুনরায় না ঘটে। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।